ডিজনি ওয়ার্ল্ড অনেকগুলো পার্ক আছে এর আগের পর্বগুলোতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর তার মধ্যে আমরা প্রথমেই এসেছি এপকার্টে আর এপকার ঘুরে আমরা চলে যাচ্ছি হলিউড স্টুডিওতে ইউএস এর আমি শেয়ার করেছিলাম অরল্যান্ডোতে এসেছি আর অরল্যান্ডোতে আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড ভিজিট করা আর ডিজনি ওয়ার্ল্ড একটা পার্ক থেকে অন্য পার্ক তো অনেক দূরে সেটাও আমি আগেই বলেছি আর একটা পার্ক থেকে অন্য পার্কে যাওয়ার জন্য যত রকমের ভেহিকলস আছে সব কিন্তু ফ্রি যেমন আমরা এপকার থেকে বাই বোটে চলে যাচ্ছি হলিউড স্টুডিওতে তো এগুলোতে কোনো আমাদের পে করতে হবে না বাস স্কাইলাইনার মনোরেল বাই সবকিছুই সব কিছুই আছে তো সব কিছুতেই ট্রাভেল করা যাবে উইদাউট এনি পেমেন্ট আর আমরা এই যে হলিউড স্টুডিওতে চলে এসেছি আর এপকার থেকে বাই হলিউড স্টুডিওতে আসতে সময় লেগেছে বিশ মিনিটের মতো আমরা এখন স্ক্যান করে ভিতরে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কত লম্বা লাইন আর কত ভিড় আর এক একটা পার্ক কিন্তু অনেক বড় আমরা কটোপুরাটা শেষ করতে পারিনি হলিউড স্টুডিও কতটুকু কভার করতে পারবো জানি না তবে হলিউড স্টুডিও এপকর্টের থেকে মোটামুটি তুলনামূলক ছোট তো আশা করছি এটা ঘুরে ফেলবো কারণ আমরা আবার যাব ম্যাজিক কিংডমে রাতের ফায়ার ওয়ার্ক দেখতে যেটা দেখার আমার ভীষণ যে দেখতেই পাচ্ছেন ভেতরটা কত বেশি সুন্দর সব কিছু একদম স্বপ্নের মতো এতটাই সুন্দর এখন আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে দূর থেকে একটা ডাইনোসর দেখা যাচ্ছে এটা কিন্তু মেইনলি একটা রেস্টুরেন্ট দূর থেকে কে ভেবেছিলাম পানির মধ্যে ডাইনোসোর সাজিয়ে রেখেছে বাট কাছে গিয়ে দেখি এটা একটা রেস্টুরেন্ট আর হলিউড স্টুডিও ভিতরে যে ডিজনির যত ক্যারেক্টার আছে সবই আছে শুধু এখানে না ডিজনি ওয়ার্ল্ডের যতগুলো পার্ক আছে সব পার্কের ভিতরেই ডিজনির সব ক্যারেক্টার থাকে সবার সাথে ছবি তোলার জন্য তারপরে হচ্ছে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য তো যেটা দেখলে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে যায় তো এই যে ক্রিসমাসের ট্রিগুলো অনেক সুন্দর করে সাজানো সবখানেই যেহেতু এটা ক্রিসমাসের সময়ের ভিডিও এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা ক্যারেক্টার যেটা দেখে আহিয়ান অনেক হ্যাপি হয়ে গিয়েছে আর ওর সাথে ছবি তোলার জন্য হ্যান্ডশেক করার জন্য চলে গেল এটা ওরা এত বেশি এনজয় করেছে প্রতিটা পার্কে তবে প্রতিটা ক্যারেক্টারের সাথে ছবি তোলার জন্য অনেক লম্বা লাইনে দাঁড়াতে হয় যার জন্য সবার সাথে ছবি তোলা বা কাছে গিয়ে হ্যান্ডশেক করা পসিবল হয়নি কারণ অনেক লম্বা লাইন আর এত সময়ও আমাদের হাতে ছিল না তো যাদের যাদের সাথে সম্ভব হয়েছে আমরা ছবি তুলেছি এখনো এই ভিডিওগুলো দেখছি আর মনে হচ্ছে যেন একটা স্বপ্নের রাজ্য থেকে চলে এসেছি আর এই স্বপ্নের রাজ্যগুলোকে আবার নতুন করে দেখছি আর এই হলিউড স্টুডিওতে ছয়টা এরিয়া আছে তার মধ্যে আছে ডিজনি রিলেটেড থিম রাইড শোজ শপ অ্যান্ড রেস্টুরেন্ট ইকো লেক গ্র্যান্ড অ্যাডভেঞ্চার এনিমেশন কোর্টিয়ার টয় স্টোরি ল্যান্ড আর একটা আছে সানসেট এরিয়া তবে এখানকার টয় স্টোরি ল্যান্ডটা অসম্ভব সুন্দর একটু পর ঘুরতে ঘুরতেই চলে যাব টয় স্টোরি ল্যান্ডে আর এই যে আমরা চলে এসেছি এটাই হচ্ছে টয় স্টোরি ল্যান্ড বা লেগো ল্যান্ড এই এরিয়াটা পুরোটাই লেগো দিয়ে ডিজাইন করা আর বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্লেস যেখানে এসে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বাচ্চাদের জন্য রাইডস আছে যেগুলো বাচ্চারা অনেক বেশি এনজয় করে তবে এক একটা রাইডে উঠার জন্য ফর্টি মিনিট ফর্টি মিনিট সিক্সটি মিনিট এইটটি মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানে ক্রিসমাসের সময় তাদেরও হলিডে যার জন্য অনেক বেশি ভিড় ছিল প্রতিটা পার্কে আর এত লম্বা লম্বা লাইন দেখতেই পারছেন চারিদিকে অনেক বেশি লোকজন রেগুলারটির ভিতর দিয়ে যাচ্ছি আর সব কিছু দেখতেই অনেক বেশি ভালো লাগছে আর আমরা এখানে এসে কিন্তু লাঞ্চ করে নিয়েছি সেই ভিডিওগুলো নেওয়া হয়নি আর এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রাইড ছিল তবে রাইডে ওঠার জন্য এত সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে যার জন্য আমরা সব রাইডে উঠতেও পারিনি তবে এখানে ঘুরতেই অনেক বেশি ভালো লাগছে দেখতেই পারছেন যে এত সুন্দর করে সব কিছু সাজানো যেগুলো আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে তো আমরা এখানে ঘুরে ঘুরে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি পুরাটা কাভার করতে পেরেছি কিনা আমি জানি না যতটুকু পেরেছি আমি ভিডিও করার ট্রাই করেছি তো আমরা এখন এখান থেকে চলে যাব অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে আমরা মানে এক্সিট গেটের দিকে যাচ্ছি আর আহিয়ান তো একদম দৌড়াচ্ছি এনজয় করছে সে খুব মজা করছে আমার সাথে ফান করছে দেখতে পাচ্ছেন যে আমরা মা ছেলে অনেক বেশি মজা করছি 건져 와. 비디오 들고 와. Oh my god. 이게 왓츠 피처 앤 와스. 탤런노. 야발 진짜. 와! 와! 졌어. 오리아. ফাইনালি চলেই আসলাম স্বপ্নের রাজ্য ম্যাজিক কিংডমে আর এখানে ঢুকতেই মনে হচ্ছে যেন পুরা একটা স্বপ্নের রাজ্যে চলে এসেছি আর ভিতরে আসতে দূর থেকে দেখলাম ক্যাসেল যেটা দেখার জন্য আমি আগ্রহে অপেক্ষা করছিলাম আর একটা সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এখানে ঢুকে আমি এতটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি এরপরই আমার মোবাইল ফোনের চার্জ পুরো শেষ হয়ে গিয়েছে আমি আর কোনো ক্যাপচার করতে পারিনি আর ছবিও তুলতে পারিনি তবে আমার খুবই আফসোস হচ্ছে ছিল যে আমি এখন কিভাবে ক্যাপচার করব তো আমি আফসোস সব কিছু বাদ দিয়ে দিলাম যে চিন্তাগুলো আমি আগে নিজের চোখে দেখে নিই এনজয় করিনি ডে লাইটে তো আমি কাছে গিয়ে কিন্তু পুরো ক্যাসেল দেখেছি এনজয় করেছি বাট সেটার আমি কোনো ভিডিও করতে পারিনি অ্যাজ আমার মোবাইলে কোনো চার্জ ছিল না যাই হোক এটা একটা আফসোস ছিল কিন্তু এটাও আমি ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম যে না আমি নিজের চোখে দেখতে তো পেরেছি এত সুন্দর তারপরে আমি একটা জায়গা খুঁজে আমার মোবাইলকে চার্জ দিয়েছি অ্যান্ড দেন রাতের বেলা যে শো শুরু হয়ে গেল আর প্রতিটা শো এতই এনজয় করছিলাম আমরা অসম্ভব সুন্দর প্রত্যেকটা শো আর যে সব কিছুই অনেক অনেক বেশি সুন্দর তবে ভিড় ছিল দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ক কত লোক চারিদিকে মানে এত এত লোকের ভিড় আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণের লোক এখানে জমা হয়েছিল এই নাইট শো দেখার জন্য যাই হোক অনেক কষ্টে কিন্তু আমাদের এখানে জায়গা ম্যানেজ করে নিতে হয়েছে আর গুলো তো তার বাবার কাঁধে উঠে পড়ে দেখার জন্য কারণ সে নিচ থেকে দেখতে পারছে না তাই কাদের উপর উঠে সে দেখছিল এরপরে ফায়ার ওয়ার্ক হল শো শেষ হওয়ার পরে তবে এটা ফাইনাল ফায়ার ওয়ার্ক না শো শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার মেইন যে ফায়ার ওয়ার্কটা সেটা হবে তো লাস্ট পর্যন্ত থাকেন আমি মেইন ফায়ার ওয়ার্কটা দেখাবো যেটা অনেক লম্বা সময় পর্যন্ত হয়েছে এবং এত বেশি সুন্দর মানে এত লং টাইম ধরে হয়েছে যেটা আসলে আনবিলিভেবল এটাই মেইনলি এনজয় করার ছিল আর এটা শুরু হওয়ার সময় আমরা একটু দূরে সরে এসেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে লাইট দিয়ে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে যে একটু দূরে যান দূরে যান 这个安的嘛，不用。